আমি সংযুক্তা, বাঙালি রান্নার হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি দই বেগুন। তার জন্য নিয়ে নিয়েছি বেগুন। একটা বেগুনকে আমি লম্বাভাবে চারটে ভাগে কেটে নিয়েছি। হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, আদা রসুনের পেস্ট, মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা, তাতে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ। পুরো রান্নাটাই আমি মাস্টার্ড অয়েলে করব। প্রথমে আমি বেগুনে নুন হলুদ মাখিয়ে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে ভালোভাবে বেগুনটাকে আমি মাখিয়ে নেব হাতের সাহায্যে। দুটো সাইডেই খুব ভালোভাবে মাখিয়ে নেব প্রত্যেকটা বেগুনকে। বেগুনে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বেগুনগুলো ভেজে নেব। সবকটা বেগুন আমি খুব ভালোভাবে দুটো সাইডই ভেজে নেব। বেগুনগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দুটো সাইডই, এবার আমি এগুলো তুলে নেব। কড়াইয়ে আমি 4 টেবিল স্পুন তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সমস্ত গরম মশলাটা। আমি 1-2 সেকেন্ডের জন্য গরম মশলাটা ফ্রাই করব, তাতে গন্ধটা খুব ভালো আসবে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। গ্যাসটা কিন্তু আমার কমানো আছে। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের থেকে তেল আলাদা হচ্ছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন মিলিয়ে আমি 1 টিস্পুন নিয়েছি। আদা এবং রসুনটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। তাতে আদা আর রসুনের কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, নুন স্বাদ মতো, এবার খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো মিক্সড করে নেব। মশলাগুলো খুব ভালোভাবে আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি টক দই দিয়ে দেব। টক দইয়ে আমি সামান্য নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। টক দইটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নেব। সমস্ত মশলাটা আমার খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1/2 কাপ জল। জলটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব সমস্ত মশলার সাথে, দিয়ে এটা আমি লো ফ্লেমে ফুটতে দেব। ফুটে যাওয়ার পর আমি বেগুনগুলো দিয়ে দেব। গ্রেভিটা আমার ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেব বেগুনগুলো। দিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে বেগুন দিয়ে আমি রান্না করব। ফ্লেমটা কমিয়ে দেব। গ্রেভিটা ঠিক হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গরম মশলা পাউডার। আমি 1 টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে মিক্সড করে নেব। বেগুনটাকে দিয়েছি যেহেতু, সেহেতু আমি কিন্তু বেশি নাড়াচাড়া করতে পারবো না, তাহলে কিন্তু বেগুনটা ভেঙে যেতে পারে। হালকাভাবে আমি নাড়াচাড়া করে নেব, দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি এক মিনিট মতন রান্না করব। দই বেগুন রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।